ক্লাস ফাইভ। আজ আমি তোমাদের সঙ্গে বিমলার অভিমান, নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা এই কবিতাটির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। প্রথম যে তিনটে কোশ্চেনের আনসার লেখা রয়েছে বইয়ের মধ্যে দেখো, একের দাগে সেগুলো তোমরা নিজেদের মতন করে নিজেদের ভাষায় লেখার চেষ্টা করবে, ঠিক আছে? যদি কারোর দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, বাট তোমরা চেষ্টা করবে নিজের মতন করে লেখার। দুইয়ের দাগেরটা লিখে নাও, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। যেমন ভার, ভার মানে হলো ওজন বা দায়িত্ব, আর ভার মানে হলো মাটির তৈরি ছোট পাত্র। বাঁচা, বাঁচা মানে বেঁচে থাকা বা জীবিত থাকা, আর বাছা মানে নির্বাচন করা। সোনা, সোনা মানে হলো স্বর্ণ, যেটা দিয়ে অলংকার করা হয়, আর সোনা তালব্যসহকার দন্তে ন একার সোনা মানে শ্রবণ করা, মানে কানে শোনা যেটা। তিনের দাগের দেখো নিচের প্রতিটি শব্দের দুটি করে অর্থ লেখো। বেলা, বেলা মানে হলো সময়, আর একটা বেলা মানে হলো সমুদ্রের তীর। আরেকটা বলেছে দাম, দাম মানে হলো মূল্য, মানে কোনো কিছুর যে দাম মূল্য ধরা হয়, আর একটা দাম হলো গুরুত্ব। যে বলে না কথায়, তুমি কোনো দাম দিচ্ছ না, আমার কথার কোনো দাম নেই, মানে গুরুত্ব নেই। চারের দাগের দেখো, পাঠ্য কবিতাটি থেকে অন্তমিল খুঁজে নিয়ে লেখো, একটি করে দেওয়া হলো। অন্তমিল মানে শব্দের মধ্যে, যেমন চাল, কাল, এই রকম। তা এই কবিতার মধ্যে থেকে কি কি আছে অন্তমিল? নুন, চুন, যা, মা, কর, মর, শ্যামী, আমি, তাই, ভাই, মুড়িয়ে, তাড়িয়ে। তাহলে মিল বুঝতে পেরেছো? পাঁচের দাগের দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। নুন, নুন মানে হলো লবণ, দুরন্ত মানে দুষ্টু, ছাই মানে ভস্য, ফরমাশ মানে আদেশ, চূড়ো মানে শিখর। ছয়ের দাগের দেখো, শব্দ জুড়ি থেকে বিশেষ্য এবং বিশেষণ আলাদা করে নিয়ে লেখো। বিশেষ্য মানে তোমরা নিশ্চয়ই বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে পড়েছো, কোনো কিছুর নামকে বলা হয় বিশেষ্য, আর বিশেষণ মানে নামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদিকে বিশেষণ বলা হয়। তাহলে বিশেষ্য নাম, যে কোনো কিছুর নাম, খাওয়ার নাম, যা খুশি। যেমন এখানে দেখো, ক্ষীর, ক্ষীর হচ্ছে দুধের তৈরি একটি খাবারের নাম, ক্ষীর। ছাই, বিমলা, নুন, পান, নোটে গাছ, খোকা, এগুলো হচ্ছে নাম। এবারে বলছি বিশেষণ। বিশেষণ মানে নামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণকে বলা হয় বিশেষণ। যেমন বেশি, দুরন্ত, ছেলেটা কেমন না দুরন্ত, ঝাল, ছোট, কম, ঠিক আছে? এবারে বলেছি ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়া মানে কাজ, যে কোনো কিছু কাজ, খাওয়া, যাওয়া, ঘুমানো, হাঁটা, চলা, রান্না করা, সমস্ত কিছু। বলছে খাবো না তো আমি, এখানে কোনটা কাজ বোঝাচ্ছে? খাবো, ওটাও তাই, তার জন্য ক্রিয়ার নিচে দাগ দেওয়া হলো। যা, বিমলা যা, এখানে যা কথা যেহেতু দুবার লেখা রয়েছে সেই জন্য দুবার দাগ দেওয়া হয়েছে। এরপরে তিনের দাগের দেখো, ও বিমলা নে মা একবার, তাহলে নে। অবু বেশি খাবে, খাবে। দে মা এনে চুন, দে আর এনে, এগুলো হচ্ছে ক্রিয়া মানে কাজ। এরপর বলেছে শূন্যস্থান পূরণ করো। এগুলো তুমি কবিতা দেখে দেখে তোমরা করে নিতে পারবে। পূজা করি, দাও এনে, সোনামণি মা। দুইয়ের দাগে কাঁদিলে দুরন্ত খোকা, রাখা তারে ভার। ছাগলেতে নোটে গাছ, খেলে যে মুড়িয়ে, পানটা যে বড় ঝাল, দে মা এনে চুন। এরপর বলেছে যেটা বেমানান তার নিচে দাগ দাও। এখানে দেখো কবিতার মধ্যে থেকে তোমরা কবিতাটা ভালোভাবে পড়লে বুঝতে পারবে। বলছে ক্ষীর, ছাগল, বিমলা, অবনী, দাদা, এখানের মধ্যে ছাগলে দাগ দেওয়া হয়েছে, কারণ এই যে ক্ষীরের প্রসঙ্গ বলা হয়েছে এখানে সবাই মানে ক্ষীর খেতে চেয়েছে, ঠিক আছে? তা এখানের মধ্যে ছাগল নিশ্চয়ই ক্ষীর খায় না, ওই কারণে ছাগলের প্রসঙ্গটা এখানে বেমানান, তাই ছাগলের নিচে দাগ দেওয়া হয়েছে। এরপর দেখো ফুল, রাধু, বিমলা, সোনামণি, মা, পূজা, মানে বিমলার মা বিমলাকে ফুল মানে পূজার ফুল তুলে আনার কথা বলেছে, বাট এখানে রাধুটা হচ্ছে বেমানান। সোনার চুড়ো, ছায়ের নুড়ো, দাদা, বিমলা আর মাধু, এখানের মধ্যে বিমলার দাদাদের প্রসঙ্গ রয়েছে, বাট এখানে মাধুটা হচ্ছে বেমানান। এরপর দেখো বিপরীত শব্দ লেখো। বিপরীত মানে ঠিক উল্টো, লম্বা, বেটে, কালো, সাদা, এই রকম, এগুলোকে বিপরীত শব্দ বলা হয়, তোমরা তো জানোই। তাহলে এখানে দেখো দাও, দাওয়ের উল্টো নিশ্চয়ই নাও হবে, বড়, ছোট, বেশি, কম, ঝাল, মিষ্টি, আসে, যায়। এবার এগারোর দাগের দেখো, বাক্য রচনা করো। আর বারবার তোমাদের বলে রাখছি, বাক্য রচনা মানে একটা করে বাক্য তৈরি করতে হবে যেটাতে তোমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়। বাক্য রচনা কিন্তু তোমরা নিজেদের মতন করে করার চেষ্টা করবে। ওই আমি ফোনের মধ্যে এখানে লিখে দিয়েছি, সেগুলো দেখে দেখে টুকে নিয়েছো, ম্যামেরা দেখলে কিন্তু আচ্ছা করে পিটুনি দেবে বা নাম্বার পুরো কেটে গোল্লা বসিয়ে দেবে। তোমরা নিজেদের মতন করে ভাববে। ক্ষীর দিয়ে, যেমন আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য দিয়েছি, আমি ক্ষীর খেতে ভালোবাসি, তোমরা এটা লিখতে পারো, সে ক্ষীর খেতে ভালোবাসে। দুরন্ত, আমার ছোট বোন খুব দুরন্ত।
তোমরা এটাও লিখতে পারবে যে আমি ছোটবেলায় খুব দুরন্ত ছিলাম, এইরকম। ছাই, ঠাকুমা ছাই দিয়ে বাসন মাজতো, এটাও তোমরা লিখতে পারো, আগেকার দিনের মানুষরা ছাই দিয়ে বাসন মাজতো। নোটে গাছ, ঠাকুমার ঝুলি গল্পে নোটে গাছের কথা শুনেছি, ঠিক আছে, এটা আলাদা কিছু লিখতে পারো, বা আমি নোটে গাছ দেখেছি। চুন, পান খেতে চুন লাগে, ঠিক আছে, তোমরা নিজেদের মতন করে সুন্দর সুন্দর বাক্য এখানের মধ্যে তোমরা লিখে দিতে পারবে, ঠিক আছে। তাহলে নাও, চলো, টাটা। যদি অন্য কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে লেখাপড়া করবে। টাটা, বাই বাই।